পুরো ভোটের আগেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে তেতে উঠল নদিয়ার কুপার্স। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ করা হয়েছে। এবছরে সেপ্টেম্বর মাসের শুরুতেই শেষ হতে চলেছে কুপার্স নোটিফাইড এরিয়া অথরিটির মেয়াদ। সেখানে সাংগঠনিক শক্তি বৃদ্ধি তো দূরের কথা, কার্যত আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে কুপার্সের গেরুয়া শিবির। শুধুমাত্র মতভেদ নয়, রাজ্য সহসভাপতি তথা রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের কাছে দলের একাংশ অপর অংশের বিরুদ্ধে নালিশ জানিয়েছে। মূলত অভিযোগ হচ্ছে, আমরা যারা পুরনো কুপার্স শহরমণ্ডলে বিজেপি পার্টিটা করছি অথবা করছিলাম, তাদেরকে মোটামুটি বসিয়ে দেওয়ার মতন বসিয়েই দিয়ে এখন নতুন যারা এসছে এরাই পার্টিটায় এখন সব কিছু করছে, আর এদের তদারকির উপরেই সব কিছু চলছে। অথবা আমরা যেটুকু সময় পাচ্ছি অথবা এখনও যেই সময়টুকু দিচ্ছি, ঠিক আছে, আমাদের পুরোপুরি অ্যাভয়েড করেই এরা পার্টিটায় পুরো চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, দীপকদের নেতৃত্বেই মোটামুটি এই পুরো ইয়েটা, যেহেতু মণ্ডল সভাপতি না, তাও তা সত্ত্বেও মণ্ডলে ওর একটা আধিপত্য আছে, জেলার নেতৃত্ব আদার্স, এবং রাজ্যেও আমরা একটা ডিক্লারেশন দেব আগামীতে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে দলের জেলা সম্পাদক দীপক দে জানান, তাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকে তবে তা তৃণমূলের মধ্যে রয়েছে। না, আমাদের মধ্যে সেরকম কোনো ভেদাভেদ নেই, পুরনো নতুন এরকম কোনো বিষয় নেই। প্রচুর পুরনো বিজেপির কার্যকর্তা যারা আমাদের আসার আগে থেকে ভারতীয় জনতা পার্টি করে, অনেক সেই সমস্ত কার্যকর্তারা দায়িত্ব নিয়ে কাজ করছে। আমার কোনো এখানে ব্যক্তিগত কোনো বিষয় নয় এবং দলেরও কোনো বিষয় নয়, এবং দল কুপার্সে ঐক্যবদ্ধ আছে। দু একজন তার ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, সেটা আলোচনার মাধ্যমে আমরা দেখে নেব। না, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। গোষ্ঠীদ্বন্দ্ব তো তৃণমূলের, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে মারছে, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানকে মারছে। অন্যদিকে বিজেপির গোষ্ঠীকন্দলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বিজেপির ওদের অ্যাকচুয়াল ওদের কি মহিলা মোর্চা, এই মোর্চা এর মাঝে মাঝেই মারামারি করে দেখি তো, জানি না ওদের কেন্দ্র থেকে এইসব মোর্চা ফোর্চা করার জন্য কত টাকা পয়সা আসে শুনি, মাঝে মাঝে টাকা পয়সা নিয়েও এরকম হয়, গঞ্জাম করে ওরা পার্টি অফিসের মধ্যে, এর মধ্যেও মারামারি করেছে। বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপি এত নিম্ন মানের রুচিতে চলে গেছে, হ্যাঁ, মানে এটা বলতেও খারাপ লাগে। আরে এটা কি বলবো, সর্বত্র ওরা টোটাল রাজ্যেই তো তাই। 2017 সালে শেষ পুরসভা নির্বাচনে 12টি ওয়ার্ডই দখল রাখে তৃণমূল। বর্তমানে শহরের ভোটার সংখ্যা প্রায় 19,000। আগামী 3রা সেপ্টেম্বর পুর বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। তার আগে পদ্ম শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব জেলা বিজেপি নেতৃত্বের কাছে অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দ্য ওয়াল ব্যুরো।